হবু মা ও তার অনাগত সন্তানের জন্য নিরাপদ গর্ভাবস্থা ভীষণ জরুরি। প্রেগনেন্সিতে মা ও শিশুর উভয়ের সুরক্ষার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। তাই মায়ের শরীরে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে হয় তার শারীরিক অবস্থা, শিশু মায়ের পেটে ঠিক অবস্থানে আছে কি না, শিশুর বৃদ্ধি, মায়ের কোনো শারীরিক রোগবালাই বা ত্রুটি আছে কি না। সঠিক সময় যদি এই তথ্যগুলো পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মা ও শিশুর দুজনেরই সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় একজন মায়ের শরীরের কোন কোন পরীক্ষাগুলো করা দরকার। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ অ্যাট দ্য রেট অফ হেলথ বাংলা বিউটিতেও আমাদের সাথে যুক্ত হতে পারেন, যেখানেও আপনাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে যে টেস্টটি করতে হবে সেটি হচ্ছে প্রেগনেন্সি টেস্ট। প্রেগনেন্সি নিরাপদ করার প্রথম ধাপ হচ্ছে প্রেগনেন্সি টেস্ট করা। আপনার পিরিয়ড মিস হওয়ার সাথে সাথেই আপনি বাসায় প্রস্রাবের মাধ্যমে ইউরিন টেস্ট করিয়ে নিন। তারপরে যদি সেটি পজিটিভ আসে তাহলে শিওর হওয়ার জন্য আপনাকে ব্লাড বিটা এইচসিজি টেস্ট করাতে হবে। এটি যদি পজিটিভ আসে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনি গর্ভবতী। প্রস্রাব ছাড়াও রক্তরস বা সিরাম দিয়ে এই টেস্টটি করানো হয়। পজিটিভ এলে আপনার গর্ভধারণের বিষয়টি যে একেবারে পুরোপুরিভাবে নিশ্চিত তাতে আর কোনো সন্দেহই থাকে না। গর্ভবতী মায়েদের রক্তে হিমোগ্লোবিনের লেভেল কেমন বা রক্তে কোন উপাদানটি কী পরিমাণে আছে তা জানার জন্য একটি সিবিসি টেস্ট করানো অনেক বেশি জরুরি, কারণ অনেক মায়েদেরই হিমোগ্লোবিন কম থাকে, রক্তশূন্যতায় ভুগে থাকেন। গর্ভাবস্থায় যদি একজন মা রক্তশূন্যতায় ভোগেন সেটি অকাল মিসক্যারেজের কারণ হতে পারে। তাই অবশ্যই ব্লাড টেস্ট করে দেখে নেবেন রক্তের উপাদানগুলো সব সঠিক পরিমাণে আছে কি না। পরবর্তী টেস্ট হচ্ছে ব্লাড সুগারের পরিমাণ টেস্ট, অর্থাৎ ডায়াবেটিস টেস্ট। নিরাপদ প্রেগনেন্সির জন্য অন্যতম শর্ত হলো আপনার রক্তে শর্করা বা সুগারের পরিমাণ টেস্ট করা। সহজ কথায় বলতে হবে আপনার ডায়াবেটিস আছে কি না সেটি সম্পর্কে নিশ্চিত হতে রক্ত পরীক্ষা করিয়ে নেবেন। ডায়াবেটিস থাকলে গর্ভে আপনার সন্তান অতিরিক্ত পরিমাণে বড় হয়ে যাবে, যা প্রসবের সময় জটিলতা সৃষ্টি করতে পারে। ডায়াবেটিস টেস্ট করার সময় প্রথমে আপনাকে খালি পেটে রাখা হয় এবং আপনার ব্লাড সংগ্রহ করা হয়। পরবর্তীতে আপনাকে গ্লুকোজ খাইয়ে 2 ঘন্টা পর আবার ব্লাড নিয়ে সেটি টেস্ট করা হয়। এর মাধ্যমে ডায়াবেটিস থাকলে তা নিশ্চিত করা যায় এবং সন্তানের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। গর্ভবতী মায়েদের মাঝে মাঝেই তাদের ব্লাড প্রেশার লেভেল কেমন তা জানার জন্য পরীক্ষা করে নেওয়া উচিত, কারণ হাই ব্লাড প্রেশার মিসক্যারেজের একটি অন্যতম কারণ। পরবর্তী যে পরীক্ষাটি করতে হবে তা হচ্ছে আপনার থাইরয়েড হরমোন লেভেল কেমন আছে তা পরীক্ষা করতে হবে। অনেক নারীরাই থাইরয়েড সম্পর্কে অজানা। থাইরয়েড হচ্ছে আপনার শরীরের একটি হরমোন, যার অধিকতর হবার কারণে বা অনেক কম হবার কারণে গর্ভধারণে যেমন সমস্যার সৃষ্টি হয় ঠিক তেমনই এটি মিসক্যারেজেরও একটি বড় কারণ। তাই থাইরয়েডের পরীক্ষা করে তা কম বা বেশি আছে কিনা তা জেনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন শুরু করে দেওয়া উচিত। পরবর্তী পরীক্ষা হচ্ছে ব্লাড গ্রুপ ও আরএইচ জানা। নিরাপদ প্রেগনেন্সির এই পরীক্ষাটি খুব গুরুত্বপূর্ণ। মায়ের ব্লাড ও বাচ্চার কর্ড ব্লাড নিয়ে এই পরীক্ষাটি খুব সহজেই করা হয়। মা ও বাচ্চার উভয়ের পজিটিভ হলে সমস্যা নেই, তবে হ্যাঁ, যদি পজিটিভ নেগেটিভ হয় তাহলে জটিলতার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে জটিলতা এড়াতে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। পরবর্তী টেস্ট হচ্ছে জেনেটিক ডিজিজ টেস্ট। গর্ভাবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ক্রোমোজোমের স্টাডি বা জেনেটিক টেস্ট। যদিও এটি বেশ কস্টলি, এই পরীক্ষাটি করা সকল গর্ভবতী মা ও তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তবে এই পরীক্ষাটির মাধ্যমে শিশুর মধ্যে কোনো জেনেটিক ডিসঅর্ডার আছে কি না, এমন কোনো রোগ আছে কি না যা সারা জীবন তাকে প্রাণঘাতী হিসেবে বয়ে বেড়াতে হবে তা জানা যায়। যদি কেউ এই টেস্টটি অ্যাফোর্ড করতে পারেন তাহলে অবশ্যই এই টেস্টটি করিয়ে নেওয়া উচিত। তার পরবর্তী টেস্ট হচ্ছে ইউরিন টেস্ট। গর্ভাবস্থায় ইউরিন টেস্ট করার প্রয়োজনীয়তা অনেক, তাই আপনার চিকিৎসক যখন আপনাকে ইউরিন টেস্টের জন্য বলবেন সেটি অবশ্যই করা উচিত। আপনার ইউরিন টেস্টের মাধ্যমে জানা যাবে হবু মা হিসেবে আপনি কতটুকু সুস্থ আছেন, এবং এটিও জানা যাবে আপনার ইউরিনে কোনো প্রকার ব্যাকটেরিয়া বা ইনফেকশন আছে কি না। গর্ভাবস্থার একটি অতি জরুরি পরীক্ষা হচ্ছে আল্ট্রাসাউন্ড করা। আল্ট্রাসনোগ্রাম হলো প্রেগনেন্সির সবচেয়ে প্রয়োজনীয় টেস্ট। সাধারণত গর্ভধারণের 7 থেকে 8 সপ্তাহের মধ্যে আল্ট্রাসনোগ্রাম করে বাচ্চার অবস্থান ও জীবন নিশ্চিত করা হয়। যদি কারো ডিম্বনালী বা জরায়ুর বাইরে গর্ভধারণ হয়ে থাকে তার গর্ভাবস্থা আর পরবর্তীতে নিয়ে যাওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে মিসক্যারেজ বা অ্যাবর্শন করাতে হয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি অবশ্যই আপনার গর্ভাবস্থায় অন্ততপক্ষে 3 থেকে 4টি আল্ট্রাসাউন্ড করানোর চেষ্টা করবেন।
পরবর্তী টেস্ট হচ্ছে এইচআইভি টেস্ট। গর্ভবতী মা যদি এইচআইভির বাহক হয়ে থাকেন তবে রক্তের মাধ্যমে গর্ভস্থ শিশুরও এই সংক্রমণটি হতে পারে। প্রসবের সময় এমনকি পরবর্তীতে বুকের দুধ খাওয়ানোর মাধ্যমেও শিশু শরীরে এই ভাইরাসটি প্রবেশ করতে পারে। প্রসব পূর্ব সেবা গ্রহণের সময় আপনার যদি এই পরীক্ষাটি করানো হয় তার গোপনীয়তা রক্ষা করা হবে। যদি গর্ভাবস্থায় রক্তে এইচআইভি ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে শিশুর সংক্রমণের ঝুঁকি কমানোর জন্য চিকিৎসক অবশ্যই আপনাকে পরামর্শ দেবেন, সে পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন। সর্বশেষ যে পরীক্ষাটির কথা বলবো তা হচ্ছে হ্যাপাটাইটিস বি পরীক্ষা। এই ভাইরাসটি আমাদের শরীরে প্রবেশ করলে তখনই লিভারকে আক্রমণ করে, আবার কখনও কখনও লিভারকে আক্রমণ না করে সুপ্ত অবস্থায় শরীরে থেকে যায়, অন্যকে সংক্রমিত করার জন্য বাহক হিসেবে কাজ করে। যদি আপনি এই ভাইরাসটির বাহক হয়ে থাকেন বা গর্ভাবস্থায় এটি দ্বারা সংক্রমিত হন তবে আপনার গর্ভস্থ শিশুও এটি দ্বারা সংক্রমিত হতে পারে। হ্যাপাটাইটিস বি প্রতিরোধের জন্য শিশুর জন্মের পর টিকার ব্যবস্থা আছে। গর্ভাবস্থায় যদি আপনার রক্তে হ্যাপাটাইটিস বি এর উপস্থিতি ধরা পড়ে তবে আপনাকে একজন বিশেষজ্ঞের কাছে পাঠানো হবে এবং সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা দেয়া হবে। এই সবগুলো পরীক্ষায় যে আপনাকে একেবারে করতে হবে বা একসাথে করতে দেয়া হবে তা নয়। আপনি যখন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন সময় সময়ে আপনার প্রয়োজনীয়তা বুঝে চিকিৎসক আপনাকে এই পরীক্ষাগুলো দেবে, প্রয়োজনে একের অধিকবার দিতে পারে। তাই আপনি কোনো রকম অবহেলা না করে আপনার সন্তানের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই পরীক্ষাগুলো করতে কোনো রকম হেলা করবেন না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। গর্ভাবস্থায় বিভিন্ন প্রয়োজনীয় টেস্ট বা পরীক্ষাগুলো সম্পর্কে জেনে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।